ভাই কি খবর? এই তো ফেসবুক। হ্যাঁ, কিছু লাইক ফাইক করছি। এই কি পোস্ট? হোয়াট উড ইউ চুজ বিটুইন আনলিমিটেড ফিউল, আনলিমিটেড ফুড, আনলিমিটেড মানি, আ গার্ল ফর আ নাইট? তুই কি লিখেছিস? আনলিমিটেড ফিউল। তোর ইচ্ছা করলো এই পোস্টে কমেন্ট করতে? কেন কেন মা বাবা ছাদে যা বলছে ভাই, ফিউল, ফুড, মানি, অল দিজ আর অবজেক্টস, বাট আ গার্ল, ইজ শি অ্যান অবজেক্ট? ইজ ইয়োর সিস্টার অ্যান অবজেক্ট হুইচ সামওয়ান ক্যান ইউজ? বোনকে আনছিস কেন? এখানে ফোর্থ অপশনে যেটা মেনশন রয়েছে সেটা করে বোন হতে পারে। আরে ভাই, ইটস জাস্ট এ মেয়ার পোস্ট। ইটস নট জাস্ট এ পোস্ট, ইটস অলসো রিফ্লেকশন অফ ইয়র মেন্টালিটি। এরম পোস্ট দেখার সাথে সাথে তোর যেটা করা উচিত ছিল সেটা এই পোস্টের এগেনস্ট একটা রিপোর্ট করা উচিত ছিল, যেটা তুই করিস নি। ভাই এরকম অনেক ধরনের পোস্ট হয়েছে যেগুলোতে মেয়েদেরকে ছোটো করে দেখানো হয়। এই পোস্টগুলো দেখতে দেখতে মানুষের ধারণা পাল্টে যায় সমাজের প্রতি। ভাই চারিদিকে এত নোংরামি ছড়িয়ে গেছে, কিন্তু কী জানিস তো, আমরা দেখি ওই 10% লোকেদের। গুনে গুনে তুই একটাদের মধ্যে 5 জন কীরকম দেখাতে পারবি যাদের কিনা এরকম নোংরা চরিত্র, যারা কিনা মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়। বাকি যারা থাকে তারা তাদের কাজ, পরিবার, প্রেমিকা, নিজস্ব ফিউচার প্ল্যানিং এসব নিয়ে ব্যস্ত থাকে। ভাই হাসি পায় এটা ভেবে যে ওই 5টা জানুয়ারির জন্য বদনাম হচ্ছে ট্রেনের মধ্যে থাকা প্রতিটা ছেলের, ইনক্লুডিং মি। তাদের মধ্যে কয়েকজন এরকম আছে যারা কিনা দেখছে ওই জিনিসটা কিন্তু কিছু করছে না বা করতে পারছে না, বেশি কিছু করতে হবে না, জাস্ট তাকিয়ে থাকুক, তাদের চোখে চোখ রেখে তাকাক, রাগ নিয়ে তাকাক তাদের দিকে, তাকিয়ে থাকুক যতক্ষণ না তারা অন্যমনস্ক হচ্ছে। বারবার তাকাক, চোখ ঘোরাবে, আবার চোখ আনবে সেই মেয়েটার দিকে, আবার তাকাক তাদের দিকে যতক্ষণ তারা ডিস্টার্বড হয়ে বাধ্য হয়ে তারা চলে যাচ্ছে সেই জায়গা থেকে। ঠিক মেট্রোর মধ্যে সামবডি ইজ টেকিং হিজ পিস অফ শিট আউট অ্যান্ড স্ট্যান্ডিং রাইট বিহাইন্ড আ গার্ল ট্রাইং টু মেক বডি কন্ট্যাক্ট উইথ হার, হাউ ডেয়ার দে! মেয়েটা প্রথমে একটা থাপ্পড় মানে, তারপরে গিয়ে সিকিউরিটিকে ডাকে। বাট আমার কী মনে হয় জানিস তো, ওই জায়গায় দাঁড়িয়ে একটা থাপ্পড় মারতো, 10 মিনিট দাঁড়াতো, তারপরে সিকিউরিটিকে ডাকতে যেত, তাহলে সিকিউরিটি এসে তাকে ধরে বেঁধে নিয়ে যেতে হতো না, সিকিউরিটি তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হতো। ভাই পাবলিক খেপে আছে, স্পেশালি উই ইউথ। ওয়াই আর উই অফ অপোজিট জেন্ডার? টু রেসপেক্ট দি আদার। আমরা মানুষ হয়ে বুঝতে পারি না যে সেও একটা মানুষ। আর ভাই এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। মাঝে মধ্যেই মেয়েরা ছেলেদেরকে ভুল বোঝে। কিছু মেয়ে এমন আছে যারা কিনা ডিফারেন্সটাই বোঝে না বিটুইন এ গুড মেন্টালিটি অ্যান্ড এ ব্যাড মেন্টালিটি। ভি ট্রেনে উঠবে, একেই সবাই কষ্ট করে বেঁকে চুড়ে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে কোনোভাবে, সবার সঙ্গে সবার বডি কন্ট্যাক্ট রয়েছে, সেখানে উঠে কি বলবে? উফ দাদা, তখন থেকে ঠেলে যাচ্ছেন, একটু সরে দাঁড়াতে পারছেন না? কী সব অসভ্যতামি, হোয়াট দ্য হেল, কী অসভ্যতামি করলেন উনি? এটাকে অসভ্যতামি বলে? আপনি যে বললেন, একবারও ভাবলেন যে তার পাশে কতটা জায়গা রয়েছে একবারও দেখেছেন যে তাকে বলে দিলেন ফট করে? একবারও ভাবলেন যে এই কথাটা বলার জন্য তার মনে কতটা আঘাত লাগলো, তার কতটা সম্মানে লাগলো? কিছু না করতে সে একটা বদনামের ভাগী হলো। এরম করে করে কয়েকজন মহিলা তাদের নিজের আত্মসম্মান নষ্ট করে। সবসময় ছেলেদের দোষ দিলে হবে না, কিছু কিছু সময় মেয়েরাও ভুল করে থাকে। আর ম্যাক্সিমাম ছেলেরা ভালো, 90% ভালো, শুধু 10% মানে সবার বদনাম। একদম একদম, এই যে জানোয়ারগুলো এই কাজগুলো যে করে না, শুধু হয় তাদের মনের মধ্যে হিংসা জমে থাকার জন্য। আজকে ইউ ডোন্ট হ্যাভ এ গার্লফ্রেন্ড, ইউ ডোন্ট হ্যাভ সামবডি টু লাভ ইন ইউর লাইফ, তার মানে এই না যে তাকে তুমি ছিনিয়ে নাও, তাকে জোর জবরদস্তি পাওয়ার চেষ্টা না করে যদি তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতে, নিজেকে সেই কাবিল বানানোর চেষ্টা করতে যাতে কিনা সে তোমার প্রেমে পড়তে বাধ্য হয়, তাহলে আর তোমাকে তার পেছনে ছুটতে হতো না, সে তোমার কাছে আসত। আমরা বলি না অশিক্ষিতরা এইসব কাজ করে বেড়ায়, যারা করে তারা সব অশিক্ষিত, না সবার আগে অশিক্ষিত না, তারা জীবনে কোনো কারণে পড়াশোনা করতে পারেনি, ফাইন্যান্সিয়াল প্রবলেম হোক যাই হোক, আজকে আমরা যতটা সুখে রয়েছি তারা সেই সুখে ছিল না, কিন্তু তারা তাদের ছেলে মেয়ে মানুষ করার পেছনে লেগে রয়েছে। আর যারা এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে তারা অশিক্ষিত না, তারা আনকালচার, অ্যান্টি সোশ্যাল, আর তাদের জন্য বদনাম হচ্ছে সব ছেলে। আবার ভাই কিছু মেয়ে এমন আছে যারা এই জিনিসটা অ্যাডভান্টেজ নিয়ে বিনা কারণে কয়েকটা ছেলেকে ধমকি দেয়, ব্ল্যাকমেল করে ইত্যাদি, এটা উচিত না। আফটার অল উই অল আর হিউম্যানস, এটা বোঝা উচিত আমাদের। আজকে একটা বয়স্ক লোক দেখলে ট্রেনে বাসে যেখানে হোক জায়গা ছেড়ে দেওয়া উচিত, যেটা কিনা কিছু লোক করে, ছেলে হোক মেয়ে হোক করে, কিন্তু আবার কয়েকজন
দেখেও না দেখার ভান করে। আজে ট্রেনে যারা ওঠে তারা সবাই চায় একটু বসতে, একটু চেপে বসলে চারজনের জায়গা হয়ে যায়, কিন্তু সেটা কেউ কেউ করে। আবার কয়েকজন এমন আছে যারা করে না, দেখেও না দেখার ভান করে, সে পুরুষই হোক কি মহিলাই হোক। এই প্রসঙ্গটা তোলার কারণ একটাই, যে আজকের দিনে ঘটে যাওয়া অসভ্যতামি নোংরামি বন্ধ করতে গেলে এই সব ছোটোখাটো জিনিসের উপরও দৃষ্টিপাত করতে হবে। আজকে অ্যাজ আ হিউম্যান ইউ ক্যান ডু এনিথিং উইথ জাস্ট দি কারেক্ট নলেজ অ্যাবাউট ইট অ্যান্ড দি কারেক্ট স্টেপিংস বিং মেড। আজকে যদি একটা ভালো মানসিকতা ছড়াতে থাকে, তাহলে আজ না হোক কাল পুরো সোসাইটিতে তার প্রভাব পড়বেই পড়বে, আর সেই কাজটা শুরু তুইও করতে পারতিস জাস্ট বাই রিপোর্টিং এগেনস্ট সাম অফ দিস পোস্ট। আজকে তুই যেমন না বুঝে না ভেবে একটা কমেন্ট করে দিলি পোস্টটা, দেখে লাইক করে দিলি পোস্টটা, ম্যাক্সিমাম লোক তাই করেছে। তুই একবার স্টেপ নিয়ে দেখ, হতে পারে হাজার জনের মধ্যে একজন হলেও তোর পাশে এসে দাঁড়ালো, ভাবলো যে হ্যাঁ তুই যেটা ভেবেছিস সেটা ঠিক, বা এটা যদি ঠিক না হয় কেউ না কেউ তেমন আসবে যে বলবে যে তুমি এটা ভাবছো এটা ঠিক নয়, এইটা ঠিক, বা তুমি যেটা ভাবছো সেটা ভুল, এটাকে এরমভাবে ভাবো, পার্সপেক্টিভস চেঞ্জ হবে। অ্যাট লিস্ট ট্রাই সামথিং, লিস্ট টেক আ স্টেপ। বাপরে বাপরে না, যেগুলো বললাম সেগুলো ভেবে দেখি, যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে বল, ভুল হতেই পারে, মানুষপত্রই ভুল হয়, বল আমাকে আমি সেগুলো ঠিক করবো। না না ঠিকই বলেছিস, আমার এটা করা উচিত ছিল, আমি সরি, ভাবিও নেমেছিলাম, বুঝিও নি সেটা, সরি।